করোনা আতঙ্কে ভীত গোটা পৃথিবী। অফিস আওয়ারেও তুলনামূলক ফাঁকা থাকছে কলকাতার রাস্তাঘাট, শপিং মল থেকে বিনোদন পার্ক, প্রভাব পড়েছে সব সেক্টরেই, কার্যত ধুকছে ট্যুরিজম। কতটা সতর্ক থাকছেন সকলে? পরিস্থিতি খুঁটিয়ে দেখতে শহরের বিভিন্ন প্রান্তর ঘুরে দেখলো জাস্ট নিউজ। প্রিকশন্স বলতে, যারা আপনাদের ঢুকছে মলে, তাদের ফার্স্ট যে আমরা একদম ইনিশিয়ালি যতগুলো এন্ট্রি আছে ওখানে আমরা হ্যান্ড স্যানিটাইজ করে দিচ্ছি প্রত্যেকের। তারপরে যতগুলো টাচ পয়েন্টস আছে, মেনলি যেখানে যেখানে ফ্রিকুয়েন্ট টাচ হয়, যেমন হ্যান্ড রেলস, এসকেলেটর রেলস, হেলথ ফসেট, ডোর নবস, লিফট বাটনস, ওগুলো প্রত্যেকটাই হ্যান্ড স্যানিটাইজ দিয়ে আমরা স্যানিটাইজ করছি। যারা ওয়ার্কার্স আছে প্রত্যেককে আমরা থার্মাল চেক করছি, টেম্পারেচার চেক করছি, যদি ফিভার থাকে 98-99+ থাকে তবে আমরা তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছি বাড়ি। এখনও পর্যন্ত এরকম কোনো ইনসিডেন্ট হয়নি, তাই তাদেরকে এখনও ফেরত পাঠানো হয়নি, কিন্তু যদি এরকম হয় আমরা তাদেরকে বাড়ি ফেরত পাঠিয়ে দিয়ে এবং তাদেরকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দেবো। দেখুন, এফেক্টেড বলতে ফুটফল তো কমেছে, এখানে কোনো ডিনাই করার জায়গা নেই, ফুটফল কমেছে এবং ড্রাস্টিক্যালি হয়তো ওরকম কমেনি, কারণ বিকজ লোকেরা স্পেন্সেস আসছে, গ্রসারিজ নিচ্ছে, রেস্টুরেন্টসগুলোতে আসছে, বাট ফুটফল ওভারঅল কমেছে। এবং এর সাথে মলে যারা আসছে প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে দেবেন আমরা একটা টিপস, সেফটি টিপস করেছি, এবং আমাদের বড় জায়গ স্ক্রিন যেটা আছে, আমি দেখলাম আমাদের মলের মধ্যে যে ডিজিটাল স্ক্রিনটা আছে ওটাতেও আমরা টিপসটা দিচ্ছি, এবং ইচ অ্যান্ড এভরি স্টোরকে বলা হয়েছে দে শুড মেনটেন দিস হাইজিন। আমরা টয়লেট এবং আমরা ফ্লোরগুলো এভরি অল্টারনেট ইয়েতে আমরা ওটাকে ক্লিন করে যাচ্ছি। ইকোপার্কের অবস্থা বলতে ডেফিনেটলি আমাদের ভিজিটার লেভেলটা একটা নেগেটিভ এফেক্ট হয়েছে, লোকজন কম আসছে, কারণ এখন তো অলরেডি গরম পড়ছে, এই সময়টা স্কুলও অনেক জায়গায় ছুটি হয়ে গেছে, এই সময়টা আমাদের একটা লোক সংখ্যাটা বাড়ে, তো এটা স্বাভাবিক কারণেই সেদিক থেকে একটুখানি আমরা এফেক্টেড। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা এটা অনেকটাই প্যানিক, কারণ আমাদের পশ্চিমবাংলায় এখনও এরকম কিছু হয়নি। আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমরা পার্কের এন্ট্রি পয়েন্টে এবং এমনকি এটা আমাদের অফিস এরিয়া, এখানে যখনই কোনো ভিজিটার বা যে গাড়ি নিয়ে ঢুকছেন আমার সিকিউরিটি আছে, দে আর পুটিং ইউ নো মানে রাদার আস্কিং দেম টু ওয়াশ দেয়ার হ্যান্ডস উইথ স্যানিটাইজার, সেটাই আমরা প্রোভাইড করছি। निको पार्क में आए सभी पर्यटकों का स्वागत है। नोवेल कोरोना वायरस जिस तरीके से फैल रहा है उससे अपने आप को और दूसरों को भी सुरक्षित रखें। বলা যে একসাথে যাতে লোকে বেশি লোক একসাথে অ্যাসেম্বল না হয়, এমনিতেই আমাদের জায়গাটার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, ইট ইজ এ ওপেন এয়ার, ইট ইজ এ স্প্রেড আউট, একসাথে কিন্তু এক লোকজন চারজন পাঁচজন একটা ফ্যামিলি হয়তো, তার বেশি কিন্তু একসাথে হয় না, এবং সেটাও আমরা দেখছি যাতে মানুষ খুব বেশি মানুষ একসাথে এক জায়গায় না থাকে। ভাইরাস তো ছড়াচ্ছে, সেটা একটা আতঙ্ক রয়েছে, কিন্তু তাই বলে যে ভয় পেয়ে গেলে তো চলবে না, কথাতেই আছে যে ভয় যত পাবো ততই আরও আঁকড়ে ধরবে ভয়টা, তাই না? তো সেটাকে এনজয় করতে এসেছি। এখানে সব কিছুই সেফটি, এখানে ঢোকার সময় তো স্যানিটাইজার দেওয়া হলো, তো সেটা অ্যাকচুয়ালি সেফটি। খাওয়ার আগেতেও বলছে যে হাতটা ধুয়ে নিতে, এটাই হচ্ছে সেফ। ট্যুরিজম সেক্টর লাস্ট মোটামুটি আড়াই মাস ধরে এফেক্টেড, আমাদের মোটামুটি মোর দ্যান 150 প্যাসেঞ্জার ক্যান্সেল করেছে অলরেডি, আর সামনে কিছু বুকিংও আছে সেগুলো মোটামুটি ইনসিকিউর, কোন মুভমেন্ট কীরমভাবে হবে কোনো ঠিক নেই। মেনলি এফেক্টেড ইন্টারন্যাশনাল ট্রিপ, মেনলি লাইক থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, মলডিভ, মরিশাস। আমাদের থাইল্যান্ডের মুভমেন্ট ছিল অলমোস্ট এপ্রিল মাসে, আমাদের 17 এপ্রিল গ্রুপ ছিল, মোর দ্যান 80 পিপল ছিল, সব ক্যান্সেল হয়েছে। 21st মার্চ আন্দামান গ্রুপ ছিল, ওটা অলরেডি ক্যান্সেলড হয়েছে।
আর অরুণাচল প্রদেশ ছিল আমাদের ফার্স্ট অফ এপ্রিল, সেটাও ক্যান্সেল হয়েছে বিকজ তাওয়াং এরিয়াটা এফেক্টেড আছে বিকজ নিয়ার চায়না বর্ডার। আর কামিং থ্রি মান্থ ফোর মান্থস নো মুভমেন্ট, অলরেডি অল ক্যান্সেলড। এই নিয়ে আমরা ফুললি এফেক্টেড, আমাদের এটা চলছে ফ্রম জানুয়ারি টু টিল নাও, এটা কবে সিকিউর হবে কোনো ঠিক নেই। Keep your mind calm, don't panic. Number two, wash your hands frequently. Plain soap and water, easily available, is good enough. Wash your hands, learn the proper technique to wash your hands, give it some time, at least a couple of minutes to wash your hands, and don't touch your mouth, nose, eyes. That's how the virus is gaining entry into your body. Stay healthy, don't expose yourself in big gatherings, and especially people who have traveled from countries which are hot spots like China, European countries like Germany, Spain, Italy, even South Korea, and now practically quite a more countries have been included in all this.